সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি কাজী মোহাম্মদ আবু সাইদ, প্রভাষক বাংলা ভাষা সাহিত্য, মূল মুমিন আয়েশা রাদিয়াল্লাহু আনহু মহিলা আলিম মাদ্রাসা। আজকে আমি ভিন্নধর্মী একটি আলোচনা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রবন্ধ রচনা। এতদিন ধরে আমরা বাংলা ব্যাকরণ, বাপ সম্প্রসারণ ইত্যাদি আলোচনা করেছি, আর আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব বাংলা প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনা সম্পর্কে তোমাদের একটু প্রথমে একটু ধারণা দিতে হবে। একসময় বাংলা সাহিত্য যখন চালু হয়েছিল তখন সেটি ছিল গদ্য নির্ভর, অর্থাৎ মানুষ মনে ভাব প্রকাশ করার জন্য একমাত্র গদ্যকে বেছে নিত, আর গদ্য ছিল একমাত্র সাহিত্যকর্ম। এবং বাংলা ভাষার আধুনিক যুগে একটি লক্ষণ হচ্ছে গদ্যকর্ম। আর প্রবন্ধের মধ্যে ব্যক্তিগত মুনশিয়ানা, ব্যক্তিগত দক্ষতা ও জ্ঞান গরিমা ফুটে ওঠে। প্রবন্ধ হচ্ছে বাংলা সাহিত্যের আধুনিক লক্ষণ এবং আধুনিক একটি বৈশিষ্ট্য। আর প্রবন্ধ হচ্ছে উৎকৃষ্ট বাক্যগুলো পরস্পরের সঙ্গে সুসংঘবদ্ধভাবে জড়িত বা সুসম্পর্কিত, ও উৎকৃষ্ট বাক্যগুলোকে আমরা প্রবন্ধ রচনা বলতে পারি। আর কোনটি বিষয় বা কোনটি টপিকস নিয়ে প্রবন্ধ বা রচনা লেখা হয়, আর প্রবন্ধ রচনা লেখার সময় যে হেডিং থাকবে বা যে শিরোনাম থাকবে বা রচনাটির নাম যেটি হবে তাকে নিয়েই পূর্ণাঙ্গ আলোচনা হচ্ছে প্রবন্ধ রচনা। এবং প্রবন্ধ রচনার ক্ষেত্রে আমরা দেখি সেটি জ্ঞান গর্ব কোনো কথা বা জ্ঞান গর্ব কোনো বিষয় তাকে নিয়ে পরস্পর একটির পর একটি বাক্য জুড়ে দেওয়া, আর বাক্যগুলোর সঙ্গে পরবর্তী বাক্যের সঙ্গে পূর্ববর্তী বাক্যের একটি সুসম্পর্ক থাকে, এবং পূর্ববর্তী বাক্যগুলো পড়ে পরবর্তী বাক্যের সম্পর্কে আমরা কিছুটা আভাস পেতে পারি। আর আজকে আমরা আলোচনা করব এই বাংলা দ্বিতীয় পত্রের একটি রচনা, সেটা হচ্ছে যুদ্ধ না শান্তি। বর্তমান সমাজের প্রেক্ষাপটে বা বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে এই কথাটি খুব বেশিভাবে জোরে আলোচিত হচ্ছে। পৃথিবীর অধিকাংশ দেশ, পৃথিবীর অধিকাংশ জাতি, পৃথিবীর অধিকাংশ গোত্র বর্তমানে যুদ্ধ জড়িত অথবা যুদ্ধময় একটা পরিস্থিতিতে তারা কি বড় হচ্ছে, এবং এই যুদ্ধের কারণে মানুষ, মানবতা, দেশ, জাতি, অর্থনীতির স্বাভাবিক গতি প্রকৃতি বাধাগ্রস্ত হচ্ছে। আমরা দেখি যে পশ্চিমা শক্তিগুলো কোনো না কোনো কারণে, কোনো না কোনো কূটচালের মাধ্যমে অনুন্নত দেশের, অনুন্নত বিশ্বের বা বিশ্বের তৃতীয় দেশগুলোকে তারা যুদ্ধের মধ্যে ঠেলে দিচ্ছে, এবং উন্নত বিশ্বের কতিপয় ব্যক্তি তাদের স্বার্থ উদ্ধারের জন্য তারা নিজ দেশকে, নিজ জাতিকে যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়তে বাধ্য করছে, আর এর ফলে শান্তি স্বাভাবিকভাবে বিঘ্নিত হচ্ছে। বর্তমান বিশ্বের অধিক উচ্চারিত একটি কথা হচ্ছে যুদ্ধ নয় শান্তি চাই। এবং যুদ্ধের কারণের মধ্যে বিশ্লেষণ করলে দেখা যাবে এর জন্য যেটাকে বলা হচ্ছে ওয়ার লর্ড বা যুদ্ধপ্রভু, এই ওয়ার লর্ডরা জড়িত, এবং ওয়ার লর্ডরা পশ্চিমা বিশ্বের স্বার্থকে তারা উদ্ধার করছেন, আর পশ্চিমা বিশ্বগুলো তাদের উৎপাদিত অধিক পরিমাণ অস্ত্রের বাজারকে প্রসার করার জন্য কূটচালের মাধ্যমে তৃতীয় বিশ্বের দেশগুলোতে তারা যুদ্ধ বাঁধিয়ে রাখছে, আর এতে মানবতা দলিত মথিত হচ্ছে, পৃথিবীর প্রত্যেক অঞ্চলে রক্তপাত হচ্ছে, জাতিগুলোর বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে, শিশুরা হচ্ছে বিকলাঙ্গ, বিভিন্ন দেশ জাতি তারা ধ্বংসের প্রান্তে চলে যাচ্ছে। আজকে যদি আমরা তাকে দেখতে পাবো যে পৃথিবীর অন্যতম একটি যুদ্ধবাজ দেশ ইসরায়েল, যারা মধ্যপ্রাচ্যে যুদ্ধকে জড়িয়ে রাখছে, এবং আরব দেশগুলোর ক্যান্সার হিসেবে পরিচিত হচ্ছে ইসরায়েল, তারা জোরপূর্বক ফিলিস্তিনিদেরকে ভূমি থেকে উচ্ছেদ করেছে, প্রতিনিয়ত ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা উপত্যকায় তারা ভূমিগুলোকে জোরপূর্বক দখল করছে, এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, ইথিওপিয়া, আফ্রিকা, ইউরোপ থেকে বিভিন্ন তারা এই ইসরায়েলদের ইহুদিদেরকে এনে তারা সেখানে কী করছে, জোরপূর্বক বসতি স্থাপন করছে। এতে ফিলিস্তিনের মূল অধিবাসী যারা তারা ভূমি হারাচ্ছে। সাধারণত ইঙ্গো মার্কিন শক্তিরা 1947 সালে জোরপূর্বকভাবে ইসরায়েলকে সেখানে বসায়, এখান থেকে আস্তে আস্তে ইহুদিরা তাদের বসতি স্থাপন শুরু করে,
এবং তারা সেখানে বসতি স্থাপন করে তাদের বিজ্ঞান প্রযুক্তি কাজে লাগিয়ে উন্নত মানের অস্ত্র তৈরি করছে। এই অস্ত্র তৈরি করে তারা অন্যান্য দেশের মধ্যে যুদ্ধ বাজিয়ে দিচ্ছে, তাদের কাছে যুদ্ধ অস্ত্র বিক্রি করছে এবং তাদের কুটচালের মাধ্যমে প্রত্যেকটা জাতিতে প্রত্যেকটা গোষ্ঠীতে হানাহানি বাজিয়ে দিচ্ছে। আর এর ফলে কী হচ্ছে যে নিরীহ সাধারণ মানুষগুলো মারা যাচ্ছে। আজকে আমরা দেখব আফগানিস্তান, সোমালিয়া, কাশ্মীর, নেপাল, ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য, বসনিয়া, আলজেরিয়া প্রত্যেকটা দেশে যুদ্ধ হচ্ছে বা যুদ্ধ একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এবং এতে অবিরাম রক্তপাত চলছে, রক্তপাত কোনো বন্ধ হচ্ছে না। আর এর ফলে এই দেশগুলো কী হচ্ছে না, উন্নতি করতে পারতেছে না, তারা শিক্ষা পিছিয়ে পড়ছে, অর্থনীতিতে পিছিয়ে পড়ছে এবং শান্তিকামী মানুষগুলো বলির ফাটার ন্যায় থর থর করে কাঁপছে। আর এর মূল কারণ হচ্ছে যুদ্ধ। এই যুদ্ধের কারণে পৃথিবীর শান্তি অস্থিরহিত। আমরা চাই পৃথিবীর প্রত্যেক দেশে যুদ্ধ বন্ধ হয়ে যাবে, যুদ্ধ বন্ধ হয়ে মানুষগুলো সুখী সুন্দর ও স্বাভাবিক জীবনযাপন করবে, প্রকৃতি সুন্দর থাকবে। যুদ্ধ শুধু মানুষের উপর নয়, প্রকৃতির উপর থাপা বসাচ্ছে। আমরা জানি 1945 সালে হিরোশিমা নাগাসাকিতে যে বোমা বিস্ফোরিত হয়েছিল, পারমাণবিক বোমা, সেই বোমার কারণে জাপানের দুটি সুন্দর সাধারণ শহর মুহূর্তের মধ্যে দুলাই মিশে গেল। পাশাপাশি বিজ্ঞান উন্নতির কারণে শুধু পারমাণবিক বোমা নয়, এখন তৈরি হচ্ছে সুপারসোনিক ক্ষেপণাস্ত্র, হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, হাইড্রোজেন বোমা। এর ফলে মানুষের যুদ্ধের ভয়াবহতা, ধ্বংসলীলা আরও দ্বিগুণ বেড়ে যাচ্ছে। প্রাচীনকাল থেকে যুদ্ধ মানুষকে বা মানব জাতিকে বা মানবসভ্যতাকে ধ্বংস করে আসছে। আমরা জানি ট্রয় নগরীর কথা, গ্রিক আক্রমণে ট্রয় নগরী ধ্বংস হয়ে গিয়েছিল। প্রাচীন রোমানদের কথা, রোম সভ্যতার বিস্তারের সঙ্গে সঙ্গে দাস জাতি, মানুষগুলো দাসে পরিণত হলো এবং তাদের জীবন খুব মানবেতর হয়ে পড়ল। তারা বেঁচে থাকার জন্য নিজেদের সাথে যুদ্ধ করতে বাধ্য হলো। এবং আমরা প্রখ্যাত একটা হলিউডের মুভি গ্ল্যাডিয়েটর দেখলে বুঝতে পারি যে প্রাচীন রোম সভ্যতার দাসদের জীবন কেমন ছিল। তাহলে এতক্ষণের যে আলোচনায় আমরা যেটা বুঝতে পারতেছি যে পৃথিবীর প্রাচীন সভ্যতা থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত মানুষের সকল দুঃখ কষ্টের কারণ হচ্ছে যুদ্ধ। যদি আজ পৃথিবী থেকে যুদ্ধ দূরীভূত হয় তাহলে মানুষ শান্তিতে বাস করতে পারবে, পৃথিবীতে শান্তি বিরাজ করবে, আর না হয় শান্তি হচ্ছে একটি সুদূর কল্পনামাত্র। সম্মানিত ভিউয়ার্স, আমার ক্লাস এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।